আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন করে নতুন একটি মডেলের কাজ নিয়ে আসলাম। এটি হচ্ছে এমআই নোট টেন লাইট 5G, শাওমি ব্র্যান্ডের এমআই নোট টেন লাইট 5G। এই ধরনের ফোন কিন্তু এর আগে আমি কাজ শেয়ার করিনি। এটি হচ্ছে যে প্রসেসরটি, এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ইউজ করা হয়েছে, 765G প্রসেসর, স্ন্যাপড্রাগনের 765G। আর এই প্রসেসরটি কিন্তু অনেক ফোনেই ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটি অন হচ্ছে না, ব্যাটারি চার্জ মোটামুটি রয়েছে, কিন্তু ব্যাটারি চার্জিংয়ের কোনো লোডিং নিচ্ছে না। এবং এই ফোনটির প্রথমত প্রবলেম ছিল যে ফ্রন্ট ক্যামেরা আসতো না। ফ্রন্ট ক্যামেরা না আসার পর কিছুদিন পর ফোনটি একদমই অফ হয়ে যায়, এবং কোনো কোনো সময় স্ক্রিনে কোনো আলো আসে না, গ্রাফিক্স নেই, এ ধরনের প্রবলেম হয়। তো এই ফোনগুলো প্রসেসর থেকে প্রবলেম আসলে আদৌ হচ্ছে কি না, এটি দেখার জন্য আজকে প্রসেসরটি রিভলভ করব। আর যেহেতু হার্ডওয়্যারে পাওয়ার সেকশন অন্যান্য সবই ঠিক রয়েছে, আর ফোনটি একদমই ইনটেক রয়েছে, আমার পূর্বে কোনো হার্ডওয়্যারে কাজ হয়নি, পাওয়ার সাপ্লাই রিডিং রয়েছে 15 থেকে 20-এর মধ্যে, এরকম রিডিং মাঝে মাঝে আসে আবার চলে যায়। তো আমি ট্রাই করব ফোনটির প্রসেসর রিভলিং করে ফোনটি প্রবলেমটি সলভ করার, এবং কি যদি প্রবলেমটি সলভ হয়ে যায় তাহলে কিন্তু এটি পার্মানেন্ট সলিউশন। তো আমি ট্রাই করে থাকি বিভিন্ন ধরনের প্রসেসর রিলেটেড ইস্যু যেগুলো রয়েছে সেগুলো ফিক্স করতে ট্রাই করে থাকি। আপনারা, এর লম্বা একটি লিস্ট রয়েছে, আমি মোটামুটি 116টি ফোনে কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে, সেটি এলজি, অপো, ভিভো, গুগল পিক্সেল এবং রেডমি, শাওমি, রেনো 5, অপোর যে রেনো 5G প্ল্যাটফর্মের একটি প্রসেসর, এটি কিন্তু অনেক ফোনে ইউজ করা হচ্ছে বর্তমানে। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, এবং কি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ হয়তো কোনো এক সময় আপনার প্রয়োজন হয়ে যাবে। তো আমি এখন প্রসেসরটি রিমুভ করে নেব। রিমুভ করার জন্য আমাকে যে পর্যাপ্ত জায়গাটি সেটি তৈরি করে নিতে হবে, কারণ একটি প্রসেসরের কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। আর এটি 7 ন্যানোমিটারের একটি প্রসেসর, যে কারণে একটু সাইজে বড়, আমাকে একটু খুব ধৈর্য সহকারে প্রসেসরটি রিমুভ করতে হবে। তো আমি চেষ্টা করছি আইসিটি রিমুভ করার, দেখুন। তো আমার সুন্দরভাবে প্রসেসরটি রিমুভ হয়ে গেছে, আমি ক্লিন করে প্রসেসরটি রিবলিং করে ইনস্টল করে দেব। এরপর দেখব, দেখুন আমার খুব নিখুঁতভাবে প্রসেসরটি রিবলিং হয়ে গেছে। এবার আমি ইনস্টল করব। পিসিবি বোর্ডটি ক্লিন করে নিয়েছি, আর এই প্রসেসগুলো একটু সময় লাগে, যে কারণে ভিডিওটি স্কিপ করে দিয়েছি। আপনারা চাইলে আমার পূর্বের ভিডিও থেকে বিষয়গুলো দেখে নিতে পারেন। তো আমি প্রসেসর ইনস্টল করে নিচ্ছি, যেহেতু একটু বড় সাইজের প্রসেসর, একটু ধীরে সুস্থে ইনস্টল করতে হচ্ছে, এবং কি যে রেজিস্টারটি আমি রিমুভ করে নিয়েছিলাম সেটিকে ইনস্টল করে দিয়েছি। তো আপনার ফোনে যদি এই প্রসেসরটি ইউজ করা হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা নর্মালি ইউজ করতে থাকেন। তবে কোনো সময় যদি এই ফোনগুলো হঠাৎ করে অফ হয়ে যায়, অথবা কোনো ক্যামেরা ইস্যু আসে বা কোনো ধরনের সাইড এফেক্ট দেখা দেয়, তাহলে আপনারা হুট করেই কোথাও কাজ করতে না দিয়ে আপনারা একটু ভেবে চিন্তে কাজগুলো করাতে দিবেন, কারণ প্রসেসর রিলেটেড ইস্যু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার সেকশন বা অন্য কোনো সেকশনে যদি কাজ করা হয় সেটি কিন্তু ফোনের জন্য ক্ষতিকর। আবার আপনার কোনো যদি অদক্ষ একজন টেকনিশিয়ান সেটির সিপিইউটি রিভলভ করতে গিয়ে ফোনটি ডেড করে ফেলেন, বা ফোনটি আর সাকসেসফুল রিপেয়ার না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো অবশ্যই দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই প্রসেসরগুলো খুবই ভালো, যেহেতু 7 ন্যানোমিটারের একটি প্রসেসর, হিটিং ইস্যু কম রয়েছে। আর তারপরেও এই ফোনগুলোতে কোনো না কোনো সময় যদি প্রবলেম হয় সেক্ষেত্রে বিষয়টি নিয়ে চিন্তার বিষয়, কারণ অসংখ্য ফোন রয়েছে, আমি এটির লম্বা লিস্ট রয়েছে, 115-16টির মতো মডেল এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। সেখানে ম্যাক্সিমাম রয়েছে ভালো ভালো ব্র্যান্ডের ফোন, যেগুলো 25 থেকে 30 হাজার টাকা, এমনকি 80-1 লক্ষ টাকা দামের ফোনেও কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। এবার আমি পাওয়ার অন করব। আলহামদুলিল্লাহ, দেখুন আমার পাওয়ার কিন্তু অন হয়ে গেছে। আসলে এটির প্রসেসরের প্রবলেম ছিল, এবং প্রসেসর রিবলিংয়ের মাধ্যমে কিন্তু প্রবলেমটি সলভ হলো। আর এই ফোনটি আসলে একটি টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন, এটি উনি আসলে নিজেও কাজ করেন, উনি বুঝতে পেরেছেন যে এটি প্রসেসরের ইস্যু,
প্রসেসরের প্রবলেম রয়েছে, যে কারণে উনি আমাকে বলেন যে ফোনটি প্রসেসর রিবলিং করে দিতে। যেহেতু অনেক ভালো ফোন, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকায় লাইট ছাড়া একদমই কিচ্ছু বোঝা যায় না। দেখুন তো ব্রাইটনেস কমানো ছিল, আলহামদুলিল্লাহ সবই ঠিক রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, আমি এটি পরে চেক করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।